আমাতুল্লাহ খাদিজা বলেছেন একটি বাচ্চার জন্মের কয়েকদিন পর তার মাথার চুলের পরিমাণ স্বর্ণ কিংবা রূপা পরিমাপ করে সেই রূপা কিংবা স্বর্ণের মূল্য দান করলে হয়ে যাবে নাকি রূপা এবং স্বর্ণের অংশই দান করতে হবে এখানে বাচ্চার আকিকার দিন তার চুলের তার চুলটা যখন ফেলা হয় সেই চুলের সম পরিমাণ রূপার কথা কিন্তু হাদিসে এসেছে তাহলে সমপরিমাণ পরিমাণ রূপার যে মূল্য সেটা দেওয়ার কথা বলা হয়েছে রূপা দেওয়ার কথা বলা হয়নি এবং কারো কারো মতো এখানে স্বর্ণের কথা আব্বাস থেকে বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে ওয়াফেদতান এবং তার মাথার চুলের ওজন অনুযায়ী মানে তার মাথায় যে চুলটা থাকে সেটা সেই ওজন অনুযায়ী স্বর্ণ অথবা রূপা দেওয়া হবে সদ্গা করা হবে সেখানে তিনি স্বর্ণের কথাও রূপার পাশে পাশাপাশি নিয়ে এসছেন কিন্তু এই হাদিসটা ফলে এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না বরং এক্ষেত্রে যে হাদিসটা রয়েছে শহীদ যে হাদিসটা সেটি আলী রাদি আল্লাহ তালহু থেকে একটা হাদিস এবং আরেকটা একটা আবু রাফে রাদি আল্লাহ তালহু থেকে আলী রাদি আল্লাহ তালহু থেকে যে হাদিসটা সেখানে তিনি বলেছেন আক্কা রাসুল উল্লাহ সাল্লাম আনিল হাসানে বেসাতিন ওয়াকালাইয়া ফাতিমা এহলে কি রাসাহু ও তাতে আহ আলির বলছেন রাসুল্ল সাল্লা সাল্লাম হাসানের পক্ষ থেকে ছাগল দিয়ে তিনি আকিকা করলেন এবং বললেন হে ফাতেমা তুমি তার মাথা মন্ডিয়ে দাও তুমি তার মাথা মন্ডিয়ে দাও এবং তার চুলের সমপরিমাণ বা সম ওজনের ফ্রদ্ধা বা রূপা দিয়ে দাও এখানে রূপার কথা এসছে এখানে কিন্তু স্বর্ণের কথা আসে নাই এরপরে আলিরাদি আল্লাহ বলেন যে ফাতেমা কি করলেন ফাতেমা হাসানের এই চুলকে ওজন করলেন এবং দেখলেন যে একদেরহাম যত ওজনের রূপা ততজনের চুলটা হলো এবং সেটা তিনি দেওয়ার ব্যবস্থা করলেন আচ্ছা আলিরাদি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত এই হাদিসটি ইমাম হাইসামি তার মজমা উজাওয়ায়দ গ্রন্থে হাসান বলেছেন এবং ইমাম আলবানি এরওয়উল গালিল গ্রন্থে এটাকে হাসান বলেছেন আর আবু রাহের যে হাদিসটা সেখানে বলা হচ্ছে ওলাকিন বরং তুমি মানে ফাতেমাকে নবিসাম বলছেন তুমি তার হাসানের চুলের চুল কেটে দাও তা তসদ্দাকি বোয়াজমিন আল ওয়ারিকি অতপর তার সমপরিমাণ ওজনের রূপা সাদকা করে দাও ফি সাবিল্লাহ আজাল আল্লাহর পথে আলা এবনে সাবিল অথবা পথচারিত উপর এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন বাইহাকে বর্ণনা করেছেন আসনাল কুবরার মধ্যে তবরানি বর্ণনা করেছেন এবং আরো অনেকেই বর্ণনা করেছেন আর মজমা উজ্জাওয়ায়দ গ্রন্থে আল হাইসামি ইমাম আল হাইসামি তিনি এটাকে হাসান বলে উল্লেখ করেছেন তো মোটামুটি ভাবে এতটুকু প্রশ্ন আমরা আজকে আপনাদের থেকে নিলাম আর মাঝে অবশ্যই ইচ্ছে ছিল যে আপনাদের কিছু